আসসালামু আলাইকুম। এবিএন 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর রহমান। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় অসহায় ও 200 পরিবার পেল ভিজিএফ এর নগদ অর্থ। এতে প্রত্যেক সুবিধাভোগীর হাতে 500 টাকা করে প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র আব্দুর রশিদ সরকার রেজা ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমি সুপারভাইজার বেলাল হোসেন, প্যানেল মেয়র সামিউল ইসলাম, কাউন্সিলর দীপক কুমার বাবুল, মশিউর রহমান বিপ্লব, মাজিদুর রহমান প্রামাণিক রনু, শাহিন প্রামাণিক, রক্ষিত মহিলা কাউন্সিলর রুবিয়া বেগম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগণ। We'll be right back.